হ্যালো ফ্রেন্ডস, হোয়াটস আপ। এই অফিস থেকে বাড়ি যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড। তোমাদেরকে ঠিক এরমভাবে ওয়েলকাম করবো না, ওয়েলকাম করবো এইভাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং জয় ড্যানিয়েল। আমরা বেরিয়ে গেছি রাস্তায়, স্ট্রেট টু সিটি সেন্টার টু। স্ট্রেট টু সিটি সেন্টার টু, দারুণ দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, আমাদের সাথে আছে সীমাদি। আজকে সীমাদির সাথে আমরা আছি, রাদার সৈনি পেছনে বসে আছে, ছুটকি এখানে, দাদা মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, সবার সাথে সবাই আছে, আরো আছে, আরো ওটাই বলতে চাইছিলাম যে আরো আছে। আর ওয়েল, সেলিব্রেশনটা কি আছে, কোথায় যাচ্ছি? ইয়েস, চারিদিকে রিলস হচ্ছে, দেখা যাচ্ছে স্পষ্ট। এদিকে রিলস হচ্ছে, আর ওদিকে রবি ঠাকুর দেখছেন। চলে এসেছি বারবিকিউ নেশন। ঢুকতে না ঢুকতেই পুরো একদম চারিদিকে খাবারের গন্ধ। আমরা অনেকটা লেট করে পৌঁছেছি, আমাদের আসবার আগে কিন্তু বাকিরা এসে পৌঁছে উপস্থিত। এটা কি দিচ্ছ দাদা? এটা হচ্ছে আপনার পাইনাপল মাশরুম আর কি। আর ফ্যান্সি ফুচকা, ফ্যান্সি পানিপুরি, আর ফুচকা মতন সব ভেজ। স্টার্টিং থেকে এসে তো শুধু কর্নই পেয়ে যাচ্ছি দেখছি। দাদা এখনো স্টার্ট করেনি, এখনো শেয়ার মার্কেটে পড়ে আছে। যদি বারবিকিউতে কিছু খেতে হয়, গো হেড উইথ ননভেজ। এই আলুর যেটা ছিল ইট ওয়াজ ওয়ার্স্ট। ফটাফট আবার উইংসও চলে এসেছে। দিস ইজ চিকেন উইংস। মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এখানে শুধু খাবারের যুদ্ধ হচ্ছে, কে কি খাচ্ছে, কতটা খাচ্ছে, এরপরে কি খাবে, কেউ কিছু জানে না। চিকেন কি খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ইয়ামি উইংস। আর ওর পাশে আমাদের ফ্রেশ লাইন ছোড়া ফিশ প্রন, প্রন সকালে ভেজ আইটেম, বাট মাশরুম আমার খেতে ভালো লাগে। দারুণ, একটা মাশরুম ট্রাই করো, দারুণ খেতে, তাই না? এত খাওয়া দাওয়ার মাঝখানে আমরা কিন্তু আসল জিনিসটা ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে কি কারণে আমরা খাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি দাদা, এখনো শেয়ারটা ছাড়ো। দিস ইজ পাইনঅ্যাপল ফ্রুট বারবিকিউ। ওহ হো, মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। এটা আবার সৈনির ফেভারিট প্রন তন্দুর। আমার পেটে এত ধরনের তন্দুর গেছে, কাবাব, তন্দুর, ভেজ, নন ভেজ, ফুচকা। আই এম ফুললি কনফিউজ, মানে আমার টেস্ট গায়েব হয়ে গেছে, বাট স্টিল আই ওয়ান্ট স্টপ। এক দেড় ঘন্টা ধরে আমরা শুধু স্টার্টার খেয়েছি, মানে কাবাব খেয়েছি। তাহলে আমাদের এখন স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখন আমাদের মেইন কোর্সের জন্য বাফেতে যেতে হবে। মাঝখানে যে সবসময় কেন যে পাস্তা দিয়ে দেয়, বহুত সস্তা, দিস ইজ পাস্তা। ফুল টস পুরো একদম মাটন ভরে নিয়েছে,
ফোন এসে নিয়েছে বিরিয়ানি খেয়ে না বিরক্ত খেতে এই ভাত আর এই আলুটা, মনে হয় যে মাটন সেদ্ধ করে ভাত আলু দিয়ে গুলে দিয়েছে, শুধু মাটনটা নেবে পয়সা উসুল করার জন্য। তুই বলছিস কি তাহলে মাটনটা খেলে ভালো? ও গুড গুড, দেখেছো কিরম কি সুন্দর রিভিউ দিয়ে দিল। চলো আমরা এক এক করে দেখি এখানে। ও ওয়েল দিস ইজ চাইনিজ। এখানে হচ্ছে দই মাছ, এটা হচ্ছে মুরগি, কি আছে রে? ভেজ ক্রিম স্যুপ, ক্রিম অফ ভেজ স্যুপ। ও পাশে নন ভেজ স্যুপ আছে, আর এই পাশে ভেজ। এবার আমাদের খেয়ে নিজে খেয়ে টেস্ট করার পালা। এখানে লাইভ কাউন্টার আছে। মধ্যে হলে পড়েও কিন্তু এখানে প্রচুর হাইজিন মেনটেন করা হচ্ছে, যেটা আমার ফার্স্ট আর খুব ভালো লেগেছে। মাটনের সঙ্গে নুডলস দিয়েছে। বাহ 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 বাহ, মাটন নুডলস ভুল ভাল। এই এগটা তো নিয়েছি, কিন্তু এগটা একটা ইউনিক আইটেম। কোতমিরি এগ কারি ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে কোতমিরি একটা কি ব্যাঙের মাথা মানে ডিম। চলো অল্প একটু রাইস নিই, এই পাঁচটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানি গোস্ট। প্লেট ভরে, মন ভরে খাওয়ার নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু টেবিলে সার্ভ করা হয়নি, এটা আমাদের গিয়ে নিয়ে আসতে হয়েছে। এটা অল্প অল্প করে দিচ্ছিল, বেশি না, একটা একটা করে দিচ্ছিল। অ্যামেজিং চিলি চিকেন, একটা ছোটো স্পুনের মধ্যে কিন্তু অতটা ধরছে না। মাটনটা দেখো গরমে, সত্যি মাটনটা খুব নরম। এগের নাম না পড়তে পারলেও এই এগটা খেয়ে আমার মজা পাচ্ছে। বিরিয়ানির মাটন, আমার বিরিয়ানি খাওয়া মনে হচ্ছে না, বিরিয়ানির থেকে মাটন কষাটা বেশি ভালো লাগছে। কারণ কি, এখানে যত জোর এখানে খাচ্ছে এই পুরো গোটা রেস্টুরেন্টে সবাই সব খাচ্ছে। ইটস নট অনলি মি যে আমার চ্যানেলে শুধু ভুলভাল দেখানো হয়, এখানে যাবতীয় সব খাওয়া দাওয়া হচ্ছে, আলটিমেটলি এটাও ভুলভাল হচ্ছে। ও গুলাব জামুন, ছোট ছোট বলে নিমেষে জানিস হয়ে যায়। ও ফ্যান্টাস্টিক। আর কি আছে? থাকে মুগ ডালের হালুয়া। ও আইসক্রিম একদম আঙুল ঠাঙুল মাখিয়ে কুচিয়ে খাচ্ছে। আঙুল ঠাঙুল মাখাচ্ছে কিন্তু এটা খেতে খুবই সুন্দর। কি বিস্কিট দিয়ে মিক্সড ফ্রুট টার্ট বলে নাকি, এখানে যাচাই করে খাওয়া যা ইচ্ছা খেতে পারে বলে এখানে দোকান খুলে নিয়েছে। কর্নেরও আছে, প্লাস কুলফি, যদি কারোর কিছু দরকার কুলফিও রাখা আছে। তাহলে গাইজ তুমি যদি শুধু দেখো, এই যে আমার ভাই অর্পণ, ও কি পরিমাণে খেতে ভালোবাসে আর কি পরিমাণে এই বারবিকিউ নেশন এক্সপিরিয়েন্স করেছে, মানে জাস্ট অ্যামেজিং। কিন্তু এখানে এসছে বাটার নান, গার্লিক বাটার নান। কি নিয়েছিস তুই এটা? ও কি না নিয়েছিস, আইসক্রিম থেকে শুরু করে মিঠাই, ক্যান্ডি আর গুলাব জামুন গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। ফ্রুটস এর মধ্যে একটু আইসক্রিম। ও হো, এর উপরে যাচ্ছে আবার একটু গুলাব জামুন, আর এই হাতে চলে আসবে আমার ক্যান্ডি। ভাগ্যে জিলিপি দাওনি তুমি, পুরো মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। ও ওই
এই শুভ দিনে শ্রীমাদি হ্যাপি অ্যানিভার্সারি, একটু মিষ্টি মুখ করো, একসাথে পারবো, একটা খাও তুমি আর দাদা খাবে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। পুরোটা শেষ করবি কিন্তু, হ্যাঁ উঠে যাবে ব্রাউনির সঙ্গে বলছে। এখনো আরো এক ঘন্টা খাও। যেহেতু আনলিমিটেড খাওয়ার আছে, তার মানে এটা না যে ইউ উইল টেক ইট অ্যান্ড ইউ উইল ওয়েস্ট ইট, প্লিজ ডোন্ট ডু দ্যাট প্লিজ। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ বারবিকিউ নেশন? আই উড সে ইট ওয়াজ অ্যামেজিং। খাওয়ার দাওয়ার খুব ভালো, সার্ভিসও খুব ভালো, ব্যবহার খুব ভালো, সবটা ভালো। জানি না আমার সব খাওয়া দাওয়ার শেষেও আবার মন চাইছে এটা খেতে। চকলেট তো পুরো একদম গলে গলে পড়ছে চারিদিক দিয়ে। অ্যামেজিং। এটা তুমি খাও না? পারবো না আমি আর খেতে। খেলাম আমরা খাওয়া দাওয়া, প্রচুর পেট ভরে গেছি আর আমরা সবাই খুব খুশি, তাই তো? খাওয়া দাওয়ার ভিডিও আরো আসতে আছে, আরো 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 আসবে। কিপ সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ জয়েন ড্যানিয়েল। কিছু বলবি? খাওয়া দাওয়া শেষ, প্রত্যেকজন এখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, চারজনের হাতে চারজনেরই ফোন। বারবিকিউ নেশনের খাওয়া দাওয়াটা এতটুকুই রইলো।